বলছে বিয়ে করছিল কিন্তু বিয়ে করার পরে যখন দেখছে যে গায়ে ইয়া আছে রোগ আছে তখন ভয় পালাইছে আর কি ভয় সে কাপড় টাপড় বিদায় করে দিছে বলছে না আরে আমি রাখবো না এত ভয়ঙ্কর এ সাথে মানে রাত্রে ঘুমাইলে টুমাইলে আমারও হইতে পারে ঠিক আছে ঠিক আছে দাঁড়ান আপনি একটু একটু অপেক্ষা করতে হবে আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন আমি বের করি ঠিক আছে ঠিক আছে আমি স্ক্রিনটা বড় করে রাখি আবার কারণ হচ্ছে আপনি আবার অনেক সময় মুমিনরা এসে কিনা কি ছেড়ে দেয় এই জন্য আমি একটু স্ক্রিনটা বড় করে রাখি ঠিক আছে আমি দেখাচ্ছি বের করছি আমি দেখাচ্ছি এটা আপনি পাবেন সংসার ডট কমে ঢুকলে সংসার ডট কমে একটা লেখা আছে এই টাইটেলে টাইটেলটা আমি বলে দিচ্ছি মুহাম্মদের বিবিগণ এবং প্রস্তাব সমূহ বিবিগণ এবং প্রস্তাব সমূহ ইবনে কাসির ইবনে কাসির আপনি দেখবেন এখানে আপনি নিচের দিকে নামতে থাকলে দেখতে পাবেন এইখানে যে জিনিসগুলো বলা আছে একটা একটা করে আমার পড়তে হবে একটু অপেক্ষা করেন দেখেন এখানে কি কি আছে এই যে দেখেন এই যে চারশো ছিয়াশি নম্বর পৃষ্ঠা দেখা যাচ্ছে ভাই দেখা যাচ্ছে তোমার মোবাইল দিয়ে তো

বনু আমর ইবনে খিলাব নাকি না ফিলাব খিলাব এক নারীকে হ্যাঁ নারীকে বিবাহ পরে তাকে এমরমে অবহিত করা হলো যে তার গায়ে দবল কুষ্ঠ রয়েছে তখন তিনি তার সঙ্গে নিভৃত বাসনা করেই তাকে তালাক দিয়ে দিলেন তালাক দিয়ে দেন নিভৃত বাস না করেই তাকে তালাক দিয়ে দেন মানে ওই যে ঘরে ঢুকছিল কিন্তু এটার আরো বিস্তারিত বিবরণ আছে

ইবনে হিসাব আল জুহরি উনি হচ্ছেন একজন বিখ্যাত মুহাদ্দিস উনি দাঁড়ান আমি একটু দেখে নিই ওনার জন্ম হচ্ছে পঞ্চাশ হিজড়িতে উনি সম্ভবত তাবেই ঠিক আছে ইবনে সাদের বিবরণে আল জুহরি নিজের মুখে বর্ণনা করে করে যে এই জুহরি হচ্ছে গিয়ে সাহাবিদের কাছ থেকে ইতিহাস জানছে এখন এটা তো অবশ্যই একটা অথেন্টিক বক্তব্য বলেই মনে হয় এখন এটা সহি হাদিস কিনা সেই বিষয়টা তো আমি বলতে পারবো না কিন্তু এই যেহেতু জুহুরি সে একজন তাবি সে এই বর্ণনাটা করছে সে তো এই বর্ণনাটা তো আপনার আমার থেকে তো ভালো বর্ণনাই হবে তাই না কারণ মোহাম্মদ বেলা গেছে যে সাহাবি তাবে তাবেইন এদের এরা হচ্ছে গিয়ে সর্বশ্রেষ্ঠ মানুষ মানুষদের মধ্যে উন্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে চার স্টেপ সাহাবী মোহাম্মদ সাহাবি তাবে তাবেইন গন এরা সে হচ্ছে একজন তাবি তাহলে তার ক্যাটাগরি তো তিন নম্বর ক্যাটাগরিতে পড়ছে হ্যাঁ ফাসেল আহমেদ বলেন আপনি ঠিক আছে কিন্তু এটা আমার কাছে তেমন একটা অথেন্টিক মনে হলো না এটা আপনার কাছে মনে নাই হতে পারে সেটা তো মানে আপনার ব্যাপার অনেকের কাছে অনেক কিছু অথেন্টিক মনে হয় না যেমন অনেকের কাছে সহিদ হাদিস অথেন্টিক মনে হয় না অনেকের কাছে কোরআন অথেন্টিক মনে হয় না

আরেকজনের ইচ্ছা হইলো যে না সৈয়াদি ছিল হইব না কোরআন পর্যন্ত যাইতো কোরআনে থাকতে হইব কোরআন ছাড়া মানবো না এটা তো এক একজনের ব্যাপার কিন্তু একটা এই ইতিহাস গ্রন্থ গুলা হচ্ছে গিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামকে জানার বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাস গ্রন্থ এগুলা তো মানে না মানার কোনো কারণ তো আমি দেখি না আর এটা তো এমন না যে আপনার কোনো আহ ইসে আকিদার কোনো পরিবর্তন হবে তাহলে একটা যদি জয়ী ফাদিসা হয় যদি আকিদার কোনো বিষয় না হয় তাহলে তো জয়ীফ হাদিস গ্রহণ করতেও তো কোনো সমস্যা নাই আপনি যে কোনো একজন আলেমকে গিয়ে জিজ্ঞেস করবেন হ্যাঁ যে আলেম সাহেব যদি আকিদার বিষয় না হয় ইমান আকিদার বিষয় না হয় তাহলে জয়ীফ হাদিস কে মান্য করা যাবে দেখবেন সে বলে দিবে যে হ্যাঁ যদি ইমান আকিদার বিষয় না হয় তখন জয়ীফ হাদিস ও গ্রহণযোগ্য ঠিক আছে আর যদি একাধিক জয়ীফ হাদিস থাকে যে একাধিক জয়ীফ হাদিস শরীয়তের উৎস হইতে পারে কোন কোন সময় ঠিক আছে এখন ভাই আপনি যদি কোনো একটা জিনিস মানতে চান না মানতে চান এটা তো সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু ইসলামের দলিল তো আছে এই বিষয়ে তাই না জি জি দলিল আছে সেটা ঠিক আছে আপনি দেখাইছেন আচ্ছা এই এটা জানার জন্য আমাকে বিদায় জানাতে পারেন আচ্ছা ঠিক আছে বা তাইলে ভালো থাকেন আপনাকে বিদায় জানাচ্ছি আহ আরো কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই আসবেন আমরা তো দলীল প্রমাণ সহই আলোচনা করি এখন আপনি না মানলে সেটা তো ভাই আমার আহ মানে অনেকে আছে অনেকে অনেক কিছু মানে না অনেকে কোরআন মানে না অনেকে infact কোরআন এ দেখানোর পরে অনেকে বলছে যে ভাই কোরআনের এই আয়াত টা না অন্য পঞ্চাশ টা আয়াত মানি কিন্তু এই পাঁচ টা আয়াত মানি না এটাও তো অনেকে বলেছে এখন আমি কি করবো ভাই কে কি মানে না না মানে এটা তো আমার বিষয় না তাই না আপনি কি মানবেন না মানবেন সেটা তো আপনার বিষয় সম্পূর্ণ ঠিক আছে পরের জন্য